তো দেখো বন্ধুরা কত মুজমুজে হয়েছে। আজ আমরা আবার চলে এসেছি আরো একটি সুস্বাদু নাস্তার রেসিপি নিয়ে। আলু সিদ্ধ করে নিয়েছি আর পেঁয়াজ রসুন আদা লঙ্কা কুচিয়ে নিয়েছি। একটি পাত্রে কয়েকটা মিহি বিস্কুট নিয়ে গুঁড়ো করে নিয়েছি। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না, আর এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এখন সিদ্ধ করা আলুটাকে ম্যাশ করে নিচ্ছি। এখন ম্যাশ করা আলুর মধ্যে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, লঙ্কার গুঁড়ো, সাদা নুন, বিট নুন, গরম মশলা, ও চাট মশলা দেয়া হলো। এখন এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হলো। এর মধ্যে অল্প পরিমাণ ময়দা দেয়া হলো। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হলো। এখন একটি পাত্রে সমপরিমাণ ময়দা ও সমপরিমাণ অ্যারারুট নিয়ে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম। দেখুন বন্ধুরা ব্যাটারটা এরকম হবে। এবার কড়াতে সাদা তেল দেয়া হলো। এখন হাতে সামান্য সাদা তেল নিয়ে নিলাম। এখন আলুর এই মিশ্রণটাকে যে কোনো আকারে গড়ে নেওয়া যায়। আমরা এখানে লম্বা লম্বা করে গড়ে নিলাম। এখন এটাকে ব্যাটারে ডুবিয়ে বিস্কুটের গুঁড়োয় কোট করে গরম তেলে ছেড়ে দেব। আবারও একবার দেখে নিন, এটাকে ব্যাটারে ডুবিয়ে বিস্কুটের গুঁড়োতে কোট করে তেলে ছেড়ে দেয়া হলো। একদিক ভাজা হয়ে গেছে, এবার আরেক পিঠ উল্টে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার বাকিগুলো ওইভাবে ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে। এইভাবে একটা কাঁটা চামচ দিয়ে
ঘষলে বুঝতে পারবেন কতটা মুচমুচে হয়েছে। ব্যাস তৈরি হয়ে গেল আলু দিয়ে সুন্দর একটি মজাদার নাস্তা। তো বন্ধুরা এইভাবে একবার বানিয়ে দেখবেন, কেমন হলো কমেন্টে জানাবেন।